ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক কিভাবে যাবেন, বর্তমানে মেট্রো রেলে করে আপনারা কিন্তু খুব কাছাকাছি চলে যাবেন। আর কয়েকটি প্রজেক্ট বাকি রয়েছে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল স্টেশন যাওয়ার জন্য। প্রিয় দর্শক, পথে পড়বে এরকম সারি সারি বিল্ডিং, খুব চমৎকার দৃশ্য দেখতে দেখতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাবেন। আজকে এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে যাবেন কমলাপুর রেলওয়ে স্টেশন বা ঢাকা রেলওয়ে স্টেশনে, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। তার বিস্তারিত আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, আসুন পুরো ভিডিওটি আমরা উপভোগ করি। নানা তথ্য থাকবে এই ভিডিওতে, কিভাবে যাবেন, কোন প্ল্যাটফর্মে দাঁড়াবেন, কোন এলাকায় যাবেন, তার জন্য কোন প্ল্যাটফর্মে আপনাকে দাঁড়াতে হবে, সমস্ত কিছু বিস্তারিত, কোথা থেকে টিকিট কাটবেন, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আসুন প্রিয় দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঢাকা রেলওয়ে স্টেশন, এই নামটার সাথে অনেকেও পরিচিত না হলেও কমলাপুর রেলওয়ে স্টেশন, এই নামটার সাথে কিন্তু আমি মনে করি সবাই আমরা পরিচিত বাংলাদেশের। মেট্রো রেলে করে আসলে আমি গিয়েছিলাম মতিঝিল পর্যন্ত। মতিঝিল স্টেশনে আমি নেমে যাই, কারণ এই পর্যন্ত বর্তমানে চালু আছে, যেটা ভবিষ্যতে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত কিন্তু যাবে। আমি রিক্সায় করে গিয়েছিলাম মেট্রো রেল স্টেশন থেকে, মতিঝিল থেকে 30 টাকা পড়েছিল। অনেকে বাসে করেও কিন্তু যেতে পারবেন, সেই ক্ষেত্রে 10 টাকা দিয়ে আপনার কিন্তু যেতে হবে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। খুব চমৎকার একটা নান্দনিক ডিজাইনের বিল্ডিং কিন্তু রয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেটি অনেক মানুষের দৃষ্টি কাড়ে। বলতে বলতে চলে এসেছি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে রয়েছে ভিআইপি গেট, যারা ভিআইপি আছেন তারা বিশেষ করে এই গেটটি ব্যবহার করে থাকেন। পার্কিং, বড় পার্কিং এখানে রয়েছে। বিভিন্ন আন্তঃনগর ট্রেনের কিন্তু টিকিট আপনারা এইখান থেকে কাটতে পারবেন। ওইখানে দেখতে পাচ্ছেন মৈত্রী এক্সপ্রেস, যেটা ইন্ডিয়া যেয়ে থাকে, ওই কাউন্টার থেকে কিন্তু ইন্ডিয়া যাবার টিকিট আপনারা পেয়ে যাবেন। দূরে দেখতে পাচ্ছেন এটিএম বুথ রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই টাকা সংগ্রহ করতে পারবেন। অনুসন্ধান কেন্দ্র এখানে রয়েছে, অনেক তথ্য আপনারা এখান থেকে নিতে পারবেন। যখন এইখানে আসি, আসলে চিন্তা করছিলাম ঈদের সময় বিশেষ করে না খেয়ে না ঘুমিয়ে কত ভাই বোনরা এখানে অপেক্ষা করেন একটি টিকিটের জন্য। বলতে বলতে চলে এসেছি প্ল্যাটফর্মগুলোতে। প্ল্যাটফর্ম 1 থেকে শুরু হয়েছে এই অনেক কয়টি প্ল্যাটফর্ম কিন্তু এখানে রয়েছে, 1 থেকে বিশেষ করে 7 পর্যন্ত প্ল্যাটফর্ম। পুলিশ তথ্য কেন্দ্র রয়েছে এখানে, আপনারা পুলিশদের সহায়তা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। এই প্ল্যাটফর্মগুলোর বিশেষায়ত্ব হচ্ছে, দেখতে পাচ্ছেন সহায়তা কেন্দ্র রয়েছে এখানে, ট্রেনের সময়সূচি আপনারা এই ডিসপ্লে বোর্ড থেকে কিন্তু দেখে নিতে পারবেন। প্ল্যাটফর্মের যে বিশেষত্ব বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম 4 এবং 5, বাম পাশে কিন্তু প্ল্যাটফর্ম 4 এবং ডান পাশে কিন্তু প্ল্যাটফর্ম 5। এইভাবে কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন কোন প্ল্যাটফর্মে আপনাকে দাঁড়াতে হবে, আপনার ট্রেনটা ঠিক কোথায় দাঁড়াবে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এরকম আছে, বাম পাশে হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ডান পাশে আরেকটা। বাম পাশে এইখানে দেখতে পাচ্ছেন 6 এবং 7, ওই যে পিলারের গায়ে লেখা আছে 6, মানে বাম পাশে 6, ডান পাশে 7। আর এই দিকটা আপনি কিন্তু পদ্মা সেতুর জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম 8 তৈরি করা হয়েছে, একটু সামনে গেলে প্ল্যাটফর্ম 8 পাবেন, যেটা পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলে চলে গিয়েছে। উত্তর অঞ্চল, পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চলের সমস্ত ট্রেন কিন্তু আপনারা এই প্ল্যাটফর্ম 1 থেকে 7 প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আসলে পরে এইখান থেকে আপনারা আপনাদের যাত্রা শুরু হবে। প্রিয় দর্শক, বলে রাখি আমাদের বাংলাদেশ রেলওয়ে কিন্তু এখন টিকিটিং সিস্টেমটা কিন্তু একটু আপডেট হয়েছে। এখন কিন্তু অনায়াসে আপনারা রেলওয়ে স্টেশনের যে বাংলাদেশ রেলওয়ের যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে কিন্তু আপনারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এখন কিন্তু আগের থেকে তুলনামূলক আরেকটু স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন অনলাইনে।
ভিতরের কিছু দৃশ্য যেটি আপনার মন কাড়বে, কিছু কিছু সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, পাতাবাহার গাছ রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বিশ্রামাগার, ওপেন স্পেসে বিশ্রামাগার, ওইখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন, টয়লেট রয়েছে এখানে। খুব চমৎকার লাগছিল এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি, খুব চমৎকার দৃষ্টিনন্দন, আসলে নান্দনিক ডিজাইনের এই বিল্ডিংটি দেখলে কিন্তু খুবই ভালো লাগে। পার্কিং এইখানে রয়েছে, এখান থেকে সিএনজি আপনারা ভাড়া করতে পারবেন, ট্যাক্সি আপনারা ভাড়া করতে পারবেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আসলে কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি আপনাদেরকে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু গাড়ি আসে এইখানে, বাস আসে, আপনারা কিন্তু আসতে পারবেন, সিএনজিতে করে আসতে পারবেন। মেট্রোরেল কিছুদিনের ভিতরেই কিন্তু কাজ চলছে, পিলারের কিছুদিনের ভিতরে মেট্রোরেলে করে সরাসরি কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি আপনাদের? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সবসময় যে কথাটাই বলে থাকি আপনাদেরকে, আপনাদের অনুপ্রেরণা বা আপনাদের উৎসাহ হচ্ছে আমাদের শক্তি। তো প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে, এবং লাইক করবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন অনেকে এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।